চল আমরা ছুটতে ছুটতে যাই ওই গুরুদেবের কাছে।
ঈশ্বর তবে কি আমার গুণের কোনো বিপদ হয়েছে গুরু মা গুরু মা গুরু মা তোদের গুরুদেব যে মারা গেছে গুরু মা আমরা দুটি ভাই এত করে বলে যাওয়ার সত্ত্বেও আমাদের আসে সময় দিলে না তারা কি আমাদের গুরুদেবকে তুমি চিতায় তুলে দিলে গুরু মা সেই গ্রামের লোক কেউ মানে না বাবা আমি কত করে বললাম আমার কথা কেউ শুনল না বাবা জোর করে চিতায় তুলে দিয়ে গেছে বাবা গুরু মা নিজের সংসারের মতো ভালোবাসত তাই আজ আমাদের গুরুদেব মারা গেছে আমরা ওই গুরুদেবের ওই চিতার উপরে শেষবারের মতো প্রণাম জানাই আর ওখানে নিয়ে গিয়ে আলাদা আলাদা করে
তিনটে গর্ত খুললে বাবা, আর আমার এই সুন্দর দেহটাকে তোমরা তিনটি করতে পারবে কত মানুষের ঠাকুর করে দাদা, এক পয়সাও নেয় না।
তুই ঠিকই বলেছিস ভাই, তুই ঠিকই বলেছিস। গুরুদেব যতদিন বেঁচে ছিল যার যার উপকার করেছে, কোনোদিন তার থেকে একটি সাথ পেতে যায়নি। আজ আমাদের গুরুদেব যখন মারা গেছে, আমরা গুরুদেবকে নিয়ে যাবো মহাশ্মশানে। তাই এই নগরবাসীর কাছে ভিক্ষা করে নিয়ে যাবো এই মহাশ্মশানে। চল ভাই চল। আমার গুরুদেব মারা গেছে, কিছু ভিক্ষা দাও। গুরুদেব মারা গেছে, কিছু ভিক্ষা দাও। চলো ওই আর এই হয়ে যাবে সেদিন সাথে।
দূরে দূরে যাবে শ্মশান ঘাটে, দূরে যাবে শ্মশান ঘাটে। Hey!
রন্ধন পূজা করবে না তো না দিদি, তুমি এখন মাসির উপর ধরে চলে যাও। ওই রানী সালোকার ভবনে সত্যি না তো আগে তোর মনের মতো করে আমার মাসির রং সাজিয়ে দেবে না তো Bye.
ভালো হয়ে গেছে আমার শালাকা ভালোবাস না এখন আনন্দের কাছে মা তুই ঘরের বাইরে শুয়ে পড় দেখছিস আমি ঘরের মধ্যে শুয়ে পড়ছি সেই পিতা মাতা বলে তাকে সারা দেয় কি না বেশ দাদা বেশ
Thank you.
ত্রিলোচন শঙ্কর গদাধর কৃষ্ণধর তোরা কোথায় গেছিস বাবা আয় বাবা আমি জল এনেছি তোদের প্রাণ ভরে জল খাওয়াবো হরিবল ত্রিলোচন কৃষ্ণধর আমার কর্তব্য দেখো